বাবা, মা কি হয়েছে? আমি থানায় গিয়েছিলাম, ওসি বলল তুই নাকি তিনজন পুলিশকে মেরে আহত করে পালিয়ে গেছিস। এই খবর শুনে তোর মা অসুস্থ হয়ে পড়েছে। সব মিথ্যে, তুমি এত ভেঙে পড়ছো কেন মা? ওরে, আমার কষ্ট তোকে কি করে বোঝাবো বাবা? ওরা আমার খুশিকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, শারমিনের ভাইকে কেড়ে নিয়েছে, এখন তোকেও কেড়ে নিতে চাইছে। পারবে না মা, পারবে না, যতই চেষ্টা করুক না কেন ওরা আমাকে মারতে পারবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, যারা খুশি আর রাজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাকে আইনের চোখে খুনি বানিয়েছে, আমি যেন এই পৃথিবীর বুক থেকে তাদের নাম নিশানা চিরদিনের জন্য মুছে দিতে পারি। তার মানে আইনের লোক হয়ে তুই মানুষ খুন করবি? এছাড়া আর কোনো পথ নেই বাবা, ওরা আইনের চোখে এমন ভাবে আমাকে আসামি করে রেখেছে, আইন আমাকে কোনোদিনে ছাড়বে না। হয় যাবজ্জীবন জেল, নয়তো ফাঁসি। সাজায় যখন কাটব তখন ওদের মতো অপরাধীদের খুন করেই সাজা খাটব, সাথে করে ওদের হাতে আর কোনো মানুষকে মরতে না হয়। বাবা, তোর কিছু হয়ে গেলে আমি কিন্তু বাঁচব না বাবা। মা, যে সন্তানের প্রতি তোমাদের মতো বাবা মার দোয়া আছে, সে সন্তানের মৃত্যু অন্ধকারে হবে না মা, অন্ধকারে হবে না। বাদল, হাসি মা, আমিও যাব তোমার সাথে। তুমি কেন যাবে? ওরা শুধু তোমার বোনকে মারেনি, আমার ভাইকেও মেরেছে। চলে যাও কেন, তোমার ভাই আমারও ভাই। পাগলামি না করে তুমি বাবা মার কাছে থাকো। চলে।